মন্দিরের মাথায় তো ওপরে জয় ভবানী, নমস্কার। আমি তাপাই, আপনারা দেখছেন শরণাগতি চ্যানেল। আর এই শরণাগতি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। ইংরেজি নববর্ষের প্রাককালে এসে আমরা উপস্থিত হয়েছি আনন্দের মুহূর্তের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। এই আনন্দের মুহূর্তে, এই ইংরেজি নববর্ষের প্রাককালে আপনাদের আমরা প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। মা ভবতারিণীর পাড়ার ছেলে হয়ে আজকে মা ভবতারিণীকে প্রণাম করে আমরা আরেকটি মাতৃবিগ্রহ দর্শনের উদ্দেশ্যে আমরা বেরোচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, আপনাদেরকে সাথে নিয়ে আমরা আরেকটি মাতৃবিগ্রহ দর্শন করব। কালিকা বঙ্গদেশে এসেছ, ছোটো থেকে এই কথাটা আমরা শুনে অভ্যস্ত হয়েছি। সমস্ত বঙ্গদেশে ভগবতীর অসংখ্য মন্দির ছড়িয়ে রয়েছে, আর প্রত্যেকটি মন্দিরেই জগদম্বার পূর্ণ প্রকাশ। আজকে যিনি ব্রহ্মেরও অতীত, আজকে সেই ভগবতীর কোনো একটি মন্দিরের সন্ধানে আমরা আবার বেরিয়ে পড়েছি। আজকে আমরা উপস্থিত হয়েছি হুগলির রামপাড়া কালীবাড়িতে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদেরকে নিয়ে ভগবতী দর্শন করব। ভাবনা কি আর আছে আমার,
আমি মায়ের হাতে খাই পরি মানিয়েছেন আমার ভার আমি মায়ের হাতে খাই পরি মানিয়েছেন আমার ভার আছেন আর আমি আছি ভাবনা কি আর আছে আমার সংসার পাকে ঘোর বিপাকে যখন দেখি অন্ধকার পড়ে সংসার পাকে ঘোর বিপাকে যখন দেখি অন্ধকার সেই ঘোর আধারে মা আমারে বাণী শোনায় বারে বার সেই ঘোর আধারে মা আমার বাণী শোনায় বারে বার মা আছেন আর আমি আছি ভাবনা কি আর আছে আমার জানাতে একই সাথে পথ ভুলায় যে বারে বার এসে ছয় জানাতে একই সাথে পথ ভুলায় যে বারে বার সে বিপথ হতে ধরে হাতে মাঝে করিছেন উদ্ধার বিপথ হতে ধরে হাতে মাঝে করিছেন উদ্ধার মা তারও অনেক বহু আগে বাকি তার আগে দিঘির যে মানে মন্দির সেটা কে বলতে পারবেন আর এই মায়ের মূর্তিটা কিসের এমনি না মানে আর মন্দির আপনি ডেইলি কখন খোলে মন্দির খোলা হয় সকালবেলা খোলা 8টা 8টা এটা বন্ধ কখন হয় বন্ধ পূজা হয়ে গেলে 12টা বাহ আর এমনি সময় আবার বিকালের দিকে 4টার সময় খোলা হয় আবার এই শীতল হয় শীতল হয়ে গেলে তখন 6:30 থেকে 7টার মধ্যে বন্ধ হয়ে যায় ঠিক আছে ধন্যবাদ নমস্কার আপনাকে অনুষ্ঠান জন্মাষ্টমীর দিন বিশাল অনুষ্ঠান প্রায় 300 বছর প্রতিষ্ঠা করেছে কে গেল মধুসূদন আগে মাটির ছিল মনে হয় নাকি আমরা দেখিনি আমরা এটা এটাই দেখছি জ্ঞান হতে আগে মাটির ছিল আর ছাউনি ছিল হচ্ছে খড়ের ছাউনি ছিল এটা হচ্ছে পিছন দিকটা মন্দিরের পিছন দিকটাতে ছিল খড়ের ছাউনি কোথায় ফটোটা তো রাখা উচিত পরে ফটোটা রাখা উচিত ভালো করে যত্ন করে যখন মধুসূদন নন্দী আর কি যখন মারা যায় তারপরেতে আর কি
সিমেন্টের আর কি হয়েছে, পরে পাকা হয়েছে। আর ঠাকুরটা হচ্ছে কাঠের, সেটা বলেছি নিম কাঠ। এই বাড়িটা হচ্ছে ওই মানে মধুসূদন দিদি তৈরি করা পুরো বাড়িটা, একদম ওখান থেকে না, একদম রথটাও ওনারই, রথটাও ওনারই তৈরি। আর রথ 1336 সালে রথটা হয়েছিল বাংলা বাংলা 1336। ঠিক আছে, চরণ মস্তকে ধারণ করে রেখেছে, আজ আমরা সেই ভগবতীকে, সেই জগদম্বাকে আমরা সাষ্টাঙ্গে প্রণাম করছি। আমরা ভগবতীর প্রত্যেকটা মন্দির, বঙ্গদেশে তো অনেক মন্দির রয়েছে, তার প্রত্যেকটা মন্দিরকে খুঁজে বের করাই, প্রত্যেকটা মন্দিরকে তুলে ধরাই হচ্ছে আমাদের বা এই শরণাগতি চ্যানেলের একমাত্র উদ্দেশ্য। ভক্তের হৃদয় ভগবানের অধিষ্ঠান, তাই ভগবতীকে দর্শন করে যদি ভক্ত আনন্দ পায়, মানুষ যদি আনন্দ পায়, তাহলেই বুঝবো ভগবতী আমাদের পূজা, আমাদের এই অক্লান্ত পরিশ্রম ভগবতী আমাদের গ্রহণ করেছেন। ভগবতীর চরণে নিজেকে যে সমর্পণ করতে পারছি, এটাই আমরা আমাদের সার্থকতা আসবে। আজকে আমরা এসেছি রামপাড়া কালীবাড়িতে। তো খুব সুন্দর হুগলির একটা গ্রাম, অনেক বড় দুটো বাড়ি রয়েছে, আর সেখানে নিমকাঠের বিগ্রহ রয়েছে, মা সিদ্ধেশ্বরী দারু বিগ্রহ। আর ঠিক সেই রামপাড়া কালীবাড়ির ঠিক পেছনেই রয়েছে আরেকটি কালীবাড়ি, আরেকটি কালী মন্দির যেটা ঠিক পাশেই, সেটা সেই বিগ্রহটিকেও আমরা দর্শন করবো। একদম সেম রামপাড়া সিদ্ধেশ্বরী কালীর মায়ের মতনই, একদম সেম কালী মূর্তি দারু বিগ্রহ। তো সেখানকার পুরোহিতের সাথে আমরা একটু ছোট্ট করে কথা বলে নেবো, মন্দিরের সম্বন্ধে একটু জেনে নেবো। আর মায়ের মন্দিরটা কখন খোলে? সকালে কটায়? রামপাড়ার এই নন্দীদের 250-300 বছরের কালী মন্দির আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। রুটটা বা লোকেশন মানে সেনাভাবে আপনাদের ঠিক আমি বলতে পারছি না, তার জন্য আমি খুব দুঃখিত, আমি সরি বলছি আপনাদের কাছে। তো আমি লোকেশনটা আমি এর মধ্যে দিয়ে দেবো, আপনারা লোকেশনটা আপনারা দেখে আপনারা মন্দিরে পৌঁছে যেতে পারেন। তবে একটা কথা বলে দিতে পারি, নিয়ারেস্ট রামপাড়া কালীবাড়ির নিয়ারেস্ট লোকেশান হচ্ছে ফুরফুরা শরীফ, একদম ফুপুরা শরীফের কাছেই হচ্ছে আপনাদের রামপাড়া এই কালী মন্দিরটা। আর হচ্ছে যে সামনের স্টেশন হচ্ছে বরগাছিয়া, বরগাছিয়া স্টেশন থেকে রামপাড়া কালীবাড়ি হচ্ছে 6 কিলোমিটার। আশা করি টোটো ফোটো কিছু পেয়ে যাবেন, আমার মনে হয় ইজিয়েস্ট হবে গাড়ি করে বা বাইকে করে যাওয়া আপনাদের পক্ষে, আমরা যেহেতু বাইকে করেই গেছি। তো এক্ষেত্রে ঠিকভাবে লোকেশনটা দিতে পারলাম না, তার জন্যে দুঃখিত। যারা অলরেডি আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রত্যেকে অনেক ধন্যবাদ, অনেক নমস্কার। আপনারা সবসময় চ্যানেলটির পাশে থাকবেন, শরণাগতি চ্যানেলের সবসময় পাশে থাকবেন আর এর শুভকামনা করবেন। আর যার নতুন বন্ধু তাদের কাছে রিকোয়েস্ট করছি, তারা অবশ্যই ভিডিওটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেকেই আপনারা ভিডিওগুলো দেখছেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করছেন না, আপনাদের কাছে একদম
রিকোয়েস্ট করছি, দয়া করে আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে নেবেন, যাতে ভিডিওর নতুন ভিডিও মানে ফার্স্ট নোটিফিকেশনগুলো যাতে আপনাদের কাছে এসে পৌঁছায়। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভগবতীর ভিডিও দেখে ভগবতীকে দেখে অবশ্যই জয়মা কমেন্ট করতে আপনারা ভুলবেন না, ভিডিওটি লাইক করবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে আপনারা এটাকে শেয়ার করে দেবেন, যাতে আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাদের আরও পথ এগিয়ে যেতে সাহায্য করবে, মাতৃ নাম প্রচার করতে ভগবতীর নাম প্রচার করতে অনেক সাহায্য করবে, আমাদের পাশে থাকবেন। আর আজকের ব্লগটি আমরা এখানেই আমরা আপাতত শেষ করছি, আজকের দেবী দর্শনের যে পূর্ণ ফল আমরা সমস্ত দেবীর চরণে সমর্পণ করলাম, খুব তাড়াতাড়ি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন, টাটা।